সময়ের মধ্যে সম্ভব, আপনারা চাইলে অনেক অল্প সময়ের মধ্যে সম্ভব, এত এমন একটা নিরীহ মানুষের উপরে কি জন্য এ ধরনের একটা অবিচার হবে? উনি তো একেবারেই সাধারণ মানুষ, উনি একেবারেই সাধারণ মানুষ, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, উনাকে ফিরিয়ে দিন। আমার স্বামী কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, সে একজন নিরপেক্ষ মানুষ, তার পরিবারের সকল লোকজন নিরপেক্ষ, কোনো রাজনৈতিক দলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তোহা আদনানের স্ত্রী একথা মিডিয়ার সামনে জানান। তিনি আরও বলেন, একজন স্ত্রী জানে স্বামী হারানোর যন্ত্রণা, হয়তো আপনারা আমাকে তার কাছে নিয়ে যান, নয়তোবা তাকে আমার কাছে ফিরিয়ে দিন। কান্নাজড়িত কণ্ঠে একথা মিডিয়ার সামনে বলেন তোহার স্ত্রী। তোহার স্ত্রী আরও বলেন, আমার এই আর্তনাদ আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিন, কারণ আমার স্বামী একজন নিরপেক্ষ লোক, সে কোনো রকম রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। শুধু সেই নয়, তার কোনো পরিবার কেউই রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। সে আরও বলেন, যদি আমার স্বামী কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতো, তাহলে আজ তার সাপোর্টে কেউ না কেউ প্রতিবাদ জানাতো, কিন্তু একবার তাকিয়ে দেখুন তার সাপোর্টে কেউ নেই। কাজেই বোঝা যায় সে একজন নিরীহ ব্যক্তি, সে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। হ্যাঁ দর্শক, এখন আমরা দেখে নিব তোহার স্ত্রীর কান্নাজড়িত কণ্ঠের আর্তনাদ। আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি, আমাদের এই নিউজটা যেন প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে যায়। আমি শুধু এতটুকুই চাই যে আমার হাজবেন্ড যেন ফিরে আসে অক্ষত অবস্থায়, আমার হাজবেন্ড যেন সুস্থ অবস্থায় ফিরে আসে। আমার মানবিক একটা আবেদন রইবে আপনাদের কাছে, এটা আপনারা সবাই যদি এ ব্যাপারে সোচ্চার হন, অবশ্যই অনেক অল্প সময়ের মধ্যে আমি তাদেরকে ফিরে পাবো। আমি মানসিকভাবে ভালো নেই, আমি শারীরিকভাবেও ভালো নেই, আমি আপনাদের সাথে সুসংগতভাবে সঠিকভাবে প্রত্যেকটা ওয়ার্ড আমি আপনাদের সামনে এক্সপ্লেন করতে পারতেছি না, আমার ফিলিংসগুলো আমি তুলে ধরতে পারতেছি না, আমি জাস্ট শুধু ওনার সন্ধান চাচ্ছি। আপনারা এ ব্যাপারে আমাকে সার্বিক সহযোগিতা করবেন, আপনারা আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে মেসেজটা পৌঁছে দিবেন। আমি জানি উনি চাইলেই পারবেন, উনি চাইলেই অনেক অল্প সময়ের মধ্যে পারবেন আমাদের কাছে আদনান সাহেবকে ফিরিয়ে দিতে। আমি একইভাবে একই সময়ে আমারই মতো একজন ভিকটিম তার নিকটে তার শরণাপন্ন হয়ে, আমাদের এই মমতাময়ী মায়ের নিকট শরণাপন্ন হয়ে সে তার বিচার সুচারুরূপে অল্প সময়ের মধ্যে পেয়েছে। আমি এখানে কোনো বিচার কামনা করতেছি না। যদি আবু তাহম মোহাম্মদ আদনান আমার হাজব্যান্ড সত্যিকার অর্থেই কোনো রকমের অপরাধীর সাথে যুক্ত থাকে, রাষ্ট্রীয় আইনে তার বিচার করবেন, আমি সেখানে কিছুই বলবো না, আমার সেখানে কোনো রকম বলারও থাকবে না, কিন্তু আমি শুধুমাত্র তার সন্ধানটুকু চাচ্ছি আপনাদের কাছে। অ্যাটলিস্ট সে কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, সেই জিনিসটা একটু আমি জানতে চাচ্ছি। আরেকটা মেসেজ আমি আমার জায়গা থেকে আপনাদেরকে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি আপনারা তাকে আমার কাছে ফিরিয়ে দিতে না পারেন, আমাকে তার পর্যন্ত নিয়ে যান, আমাকে তার সাথে নিয়ে যান। সে কোনো দলের সাথে যুক্ত না, সে না আওয়ামী লীগ, সে না বিএনপি, সে না কওমি, সে না আহলে হাদিস, তার কোনো দল, তার কোনো মত, সে কারোর সাথে না, সে একেবারে নিরীহ একটা মানুষ, সাধারণ একটা মানুষ, যার জন্য আপনারা লক্ষ্য করবেন যে একমাত্র আমি ব্যতীত এবং সাধারণ কিছু যুব সমাজ ব্যতীত তার ব্যাপারে কথা বলার জন্য কেউ নেই, তার পক্ষেও কেউ নেই। এটা একটা প্রমাণ বহন করে যে সে কোনো দল এবং মতের সাথে নেই। আমি তার জন্য আপনাদের কাছে মানবিক আবেদন করতেছি, সে নিরীহ মানুষ, হয়তো কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে তার ব্যাপারে, হয়তো ভুল হতে পারে, সে একেবারে নিরীহ একটা মানুষ, তাকে হয় আমার কাছে ফিরিয়ে দিন, হয় তাকে আমার কাছে ফিরিয়ে দিন, নয় আমাকে তার পর্যন্ত পৌঁছে দিন, নয় আমাকে তার পর্যন্ত পৌঁছে দিন। তার ব্যাপারে কথা বলারও কেউ থাকবে না, তার ব্যাপারে আপনাদের সামনে ফেস হওয়ারও কেউ থাকবে না, আমাকে তার পর্যন্ত অ্যাটলিস্ট পৌঁছে দিন। আমি আপনাদেরকে আমি না মামুলাতগুলো আদায় করতে পারতেছি না, আমার নামাজের কোনো অর্থের ঠিক আছে না, আমার কোনো কিছু ঠিক আছে, আমি এই জীবনটা চাচ্ছি না এরকম। আমার দিন শেষে আমার রবের সামনে দাঁড়াতে হবে, দিন শেষে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে ইন্ডিভিজুয়ালি আমার জবাবদিহিতা আমাকেই করতে হবে। আমি এই লাইফটা আর বেয়ার করতে পারতেছি না, আমি আর কোনোভাবেই আমি এটা নিতে পারতেছি না, আমি ফিজিক্যালি প্রচণ্ড রকম উইক হয়ে গেছি। আমি হাত জোর করে বলবো আপনাদের কাছে, আমার এই নিউজটা আপনারা
আপনারা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায় দিন, আমি হাত জোর করে বলবো আপনারা প্রধানমন্ত্রীর কাছে আবার এই নিউজটা পৌঁছায় দিন। উনি যেন অতি সত্বর অনেক অল্প সময়ের মধ্যে উনাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। উনি একেবারেই নিরীহ সাধারণ একটা মানুষ, ঠিক আমি যেমন, ঠিক উনি যেমন, ঠিক আমি যেমন, আমরা প্রত্যেকেই নিরীহ মানুষ। আমি কিছুই জানি না, আমি এই অঙ্গনের মানুষও না, আমি আবারও বলি আমি এই অঙ্গনের মানুষও না। তাই আমার কথায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, কোনো ভুলভ্রান্তি আপনাদের দৃষ্টিগোচর হয়, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি মানসিকভাবেও ভালো নেই, আমি শারীরিকভাবেও ভালো নেই। আমার পক্ষ থেকে আমি আপনাদের বোন, আমি আপনাদের বোন, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন, আমি আপনাদের বোন। আমি আর এর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে পারতেছি না, আমি আর বেশি কিছু আর আপনাদেরকে বলতে পারতেছি না, আমি আর পারতেছি না, আমি জাস্ট কিছু পারতেছি না, আমি আমি আর কিছু পারতেছি না। আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত লেটার দেওয়া হয়েছে, আমি ডিবি কার্যালয়ে গিয়েছি, আমি র‍্যাব সদর দপ্তর গিয়েছি, পুলিশ হেডকোয়ার্টার গিয়েছি এবং প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে একটা লেটার পৌঁছে দেওয়া হয়েছে। আমি আসার আগে র‍্যাব হেডকোয়ার্টার থেকে র‍্যাবের ডিজি স্যারের সাথে দেখা করে এসেছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আমাদের কাছে নেই, অ্যাটলিস্ট আমাদের যদি আমাদের কাছে থাকলে আমি আপনাকে ইনফর্ম করতে পারতাম, আমাদের কাছে নেই। আমি তার সার্বিক সহযোগিতা কামনা করে এসেছি যে আপনি আমাকে সাহায্য করেন। তিনি আমাকে আশ্বস্ত করছেন, তিনি তার নাম্বারগুলো রেখেছেন, তিনি বলেছেন যে আমরা দেখতেছি, যদি কোনো খোঁজ খবর পাই আমরা জানাবো। আমাকে প্রশ্ন করেছেন আপনি কি মনে করেন যে সে আমাদের প্রশাসনের কাস্টাডিতে আছে, আমি বলেছি না, আমি এমন মনে করে আপনাদের কাছে আপনাদের শরণাপন্ন হইনি, বরং আমি আপনাদের কাছে, আপনারা পারবেন, আপনাদের সে শক্তি আছে, সেই আশা নিয়ে আমি আপনাদের শরণাপন্ন হয়েছি। আপনারা চাইলে অনেক অল্প সময়ের মধ্যে সম্ভব, আপনারা চাইলে অনেক অল্প সময়ের মধ্যে সম্ভব, এত এমন একটা নিরীহ মানুষের উপরে কি জন্য এ ধরনের একটা অবিচার হবে? উনি তো একেবারেই সাধারণ মানুষ, উনি একেবারেই সাধারণ মানুষ, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, উনাকে ফিরিয়ে দিন, আল্লাহর ওয়াস্তে উনাকে ফিরিয়ে দিন। আমাকে একটা সাউন্ড লাইফ লিড করার মতো একটা পরিস্থিতি তৈরি করে দিন, আমি কিছুই করতে পারতেছি না, আল্লাহর ওয়াস্তে উনাকে ফিরিয়ে দিন। আপনারা চাইলে অনেক কিছুই অনেক সহজভাবেই সম্ভব, আমি আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থী যদি আমার কথার মধ্যে কোনো ভুল বিচ্যুতি আপনাদের দৃষ্টিগোচর হয়।